বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন তো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতে পাচ্ছেন রোদে বসে এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিব আর আজকে একটু লেট হয়ে গেল কারণ আজকে আমার ছেলের টিকা আছে 10টায় ওর স্কুলে দ্বিতীয় ডোজ টিকা দিতে যাব তাই জন্য একটু কাজ গুছিয়ে নিলাম এদিকে কিন্তু আমি গোসলও করে নিয়েছি তাই জন্য খেতে একটু দেরি হলো আপনাদের ভাই তো অনেক আগে চলে গেছে অফিসে তো ছেলেকে নাস্তা দিয়ে আমি ভাবলাম যে এখানে বসে আজকে ভিডিওটা এখানে থেকে স্টার্ট করি আজ হচ্ছে 31 জানুয়ারি এখন বাজে 9:30টা তো বন্ধুরা আজকে সারা দিন যেহেতু আমার ডেইলি ব্লগ তো আপনাদের সারাদিন আমি কি কি করি তার কিছু কিছু অংশ শেয়ার করব তো আজকে দুপুরে একটু কি রান্না করব এখন আর বলি না মানে প্রস্তুতি ওইভাবে দুপুরে রান্নার প্রস্তুতি এখনো নেই নাই তো কিছু দেখি নাস্তাটা করে নিই বেশ নাস্তা আর এটা কিন্তু আমার খুব পছন্দের এখানে ডিম চিজ গোলমরিচ আর লবণ দিয়ে করে নিয়েছি সাথে আছে দুধ চা আজকে দুধ চাটা করেছি কন্ডিশনার দিয়ে মিষ্টি বেশি হবে মিষ্টি চা অবশ্য আমি খেতে একটু কম পারি অভ্যাস হয়ে গেছে তো চিনি ছাড়া চা খেতে খেতে অবশ্য দুধ চা এবং কফিতে একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা কার কার আমার মতো সকাল সকালে চা দিয়ে সকালটা শুরু হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে কিন্তু আমি দুধ চা একদমই খেতাম না কিন্তু ইদানিং মানে চা না খেলে সকালটা খারাপ লাগে তো আজকে কখন থেকে চা খাবো খাবো ভাবছিলাম কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়াতে দেরি হয়ে গেল আর চার আর একটা কারণ আমি কিন্তু ঠান্ডা চা খাই আমি গরম চা খেতে পারি না একদম গরম ঠান্ডা না একটু একটু গরম থাকবে তখন খাবো ওই জন্য বারবার একটু নেড়ে দিলাম এইতো আমি আর হাবিব যাচ্ছি টিকা দিতে টিকা কার আজকে হবে সেকেন্ড ডোজ হ্যালো বন্ধুরা সকাল দুপুর থেকে এতটায় বিজি হয়ে গেছিলাম আর কিন্তু আপনাদের সাথে অ্যাড হতে পারিনি তো এখন বাইরে থেকে আসলাম দুপুরে ছেলেকে নিয়ে বললাম না স্কুলে গেলাম তারপরে ওখান থেকে টিকা শেষ করে গেলাম কোচিংয়ে ওখানে ক্লাস 7 একটা কোচিংয়ে ভর্তি করে দিয়ে আসলাম তো ওই ক্লাস আবার কালকে দুপুর থেকে শুরু হবে 4:30 থেকে হচ্ছে ক্যাডেট কোচিং এবং ক্লাস 7 এর জন্য সেটা দিলাম হচ্ছে 2টা থেকে 4টা তো ওই কোচিংয়ে ভর্তি করে দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এসে তো তাড়াতাড়ি দুপুরের খাবার রেডি করলাম কারণ ছেলেকে আবার কোচিংয়ে নিয়ে যাব তো ওই জন্য তো আর আর ক্যামেরা ধরা হয়নি তারপরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু দুপুরে খাওয়ার পরে এখন এমন হয়েছে একটু রেস্ট না নিলে আর ভালো লাগে না তো রেস্ট নিয়ে আসরে নামাজ পড়ে তারপরে ছেলেকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসলাম দিয়ে ওখান থেকে আবার ওই যে বাইরে যে বললাম না চিটিং জন্য সুরাকের কাছে যে ফর্মটা ওটা বানাতে দেওয়া হয়নি আজকে ওটা বানাতে দিয়ে আসলাম আস্তে আস্তে আমার
আমরা এত দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো মাগরিবের আজান দিবে। তো আজান দেওয়ার পরে নামাজটা পড়ে কিন্তু আমি তারপরে মেয়েদের জন্য নাস্তা রেডি করব। তো বাইরে থেকে এসে এখন যে কাজটা করি, মাঝে তো একটু ঢিল দিয়েছিলাম, এখন আর কোনো ঢিল নাই। সঙ্গে সঙ্গে আগে যে মাছ থাকে সেটা আগে ধুয়ে নেই, ধুয়ে নিয়ে তার সাথে হাত টাত সব ক্লিন করে নেই। তো আগে ক্লিন করে নেই এখন। তো এই মানে এখানকার পানি এতটাই ঠান্ডা, তো এর মাঝে আমি এখানে যেহেতু হাত ধোয়া শুরু করেছি, ভাবলাম যে এখান থেকেই অজুটাও করে নেই, কারণ একটু পরেই তো আবার আজান দিবে, তো আগে থেকে অজু করে নিয়ে নিলাম, তা না হলে আবার পানি নাড়তে হবে। আর এইভাবেই ভেজে মানে ভেবে নিলাম যে আজকে নাস্তাটা কি দিব। এদিকে বাড়িতে ফোন দিয়েছিলাম, আব্বা মা দুজনে তো অসুস্থ অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহের বেশি, ওনারা এখনও সুস্থ হয়নি পুরোপুরি। জ্বরটা কমেছে কিন্তু কাশি আছে, সাথে শরীর দুর্বলতা, তো এগুলো কথা শুনে আসলে মানে দূরে থাকি তো একটু অসুস্থতা কথা শুনলে অনেক টেনশন হয়, তো কিছুই করার নেই, দূরে থেকে শুধু ফোন দিয়ে খবর নিচ্ছি। আর এদিকে আমার বাসায় তো অসুস্থ মিমি এখনো অসুস্থ আছে, পুরোপুরি সুস্থ হয়নি, তো আজকে তো টিকা দিয়ে আসলো হাবিব, এখন যে কি অবস্থা হয়। অবশ্য দুপুরে মানে টিকা দিয়ে আসার পরে ভাত খাইয়ে নাপা খাইয়ে দিয়েছিলাম। আর শীতের দিনে আমি এত ময়েশ্চারাইজার ব্যবহার করি না, কিন্তু শীতের দিনে যতবার মানে হাত মুখ ধোয়া হোক না কেন ততবারই কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে হয়, না হলে মানে কেমন যেন লাগে, শুষ্ক শুষ্ক ভাব লাগে। তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর হচ্ছে হাত মুখে দিয়ে দিলাম হাতে পায়ে দিলাম একটু গ্লিসারিন, আর ঠোঁটে ভেজলিন। এই তো আমি এখন ফ্রেশ। তো এই তো বলেছিলাম না দুপুরে ঘুমিয়েছি, তো ঘুম থেকে মানে হাবিবের কোচিংয়ে যাওয়া ছিল 4:30, তো মানে 4:30 থেকে শুরু হয়, আমি 4:00 দিকে বের হই, তো উঠতে উঠতে 4:10, তো খুব তাড়াহুড়া করে গেছি, বিছানাটা আর গোছানো হয়নি। তো যেহেতু এখনও 2-3 মিনিট আছে আজান দেওয়ার, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই, আসলে এলোমেলো দেখলে কিন্তু ভালো লাগে না, যত গুছানো থাকবে তত দেখতে বাসার ভিতরে মানে তাকালেই মন ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। আর এর ফাঁকে হেমিমিকেও মরা শুয়েছিল, ওদেরকেও ডেকে দিলাম যে উঠো তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, আজান দিবে একটু পরে। তো ওরা মানে আমাকে দরজা খুলে দিয়ে আবার মিমি শুয়ে পড়েছিল, তো ওদেরকেও ডাক দিয়ে দিলাম। তো নামাজ শেষ করে তেলাওয়াত শেষ করে আমি যে কিচেনে চলে এসেছি, আজকে ওদের তৈরি করে দিব স্যুপ, তো ম্যাগি যে থাই স্যুপ আছে সেটা, আর হচ্ছে তার সাথে দিব একটা নুডলসের প্যাকেট। তো তাহলে
মানে ভালো লাগবে খেতে। আসলে খাবারটা সব সময় দেখা যায় আমি ভিন্নতা আনার চেষ্টা করি, এটা আমার মতো করে, কারোর সাথে মিলিয়ে না, জাস্ট আমার মতো করে দেই। আমার বাচ্চারা কিন্তু এটা খুব এনজয় করে। তো আজকে ওরকমই, যদি কেউ এই রেসিপি যদি বাসায় ট্রাই করা না হয়ে থাকে তো অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে কিন্তু এটা খুবই মানে আমার খুব ভালো লাগে। মানে থাই স্যুপের সাথে আমি এরকম করে নুডলস দিয়ে দিই। আর এখানে আছে রামিন সস, এই সসটা আমি নিজে তৈরি করেছি, একদম মরিচের সস। তো যাই হোক, এটা দিয়ে দিব একটু, যেহেতু মেয়েরা খাবে ওরা ঝাল খুব পছন্দ করে, আর এটা তো ছেলে খাবে না, এই জন্য ইচ্ছা মতো ঝাল দিয়ে দিব। এটা অনেক ঝাল হবে, একদম লাল মরিচ দিয়ে করা। এটা মানে এই স্যুপটা রান্না করা একদমই সহজ। জাস্ট আমি 2 কাপ পানি নিয়েছি, নর্মাল মানে নর্মাল পানি নিতে হবে, এটা খাওয়ার পানি নর্মাল যে টেম্পারেচারে, সেই পানির ভিতরে আমি 1 প্যাকেট থাই নুডলস দিয়েছি, থাই স্যুপ, আর 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে, ম্যাগি নুডলসের যে মশলা সেটাও ইউজ করেছি। আর এখন দিলাম হচ্ছে গ্রেট করে ফুলকপি, গাজর। তো এখানে মটরশুঁটি দিলে আরও খেতে ভালো লাগে, বাসায় নেই এই জন্য দেওয়া হয়নি। আমি যখন মটরশুঁটি দিই মটরশুঁটিটা বেশ পরিমাণ করে দিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে স্যুপটা হতে মানে অনবরত নাড়তে হবে। তো আমি আমার মিমিকে বললাম তুমি একটু স্যুপটা নাড়ো, এদিকে আমি অন্থনটা ভেজে দেই, কারণ স্যুপ কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, আবার এর সাথে অন্থনটা ভাজতে সময় লাগবে, যেহেতু অন্থন ফ্রিজ থেকে বের করেছি, এটা অল্প আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই জন্য আমি আমার মেয়ের সাহায্য নিলাম। তো ওরা 2 বোন খাবে, তো এই জন্য 4 পিস অন্থন নিয়েছি, আর আমি এসব এগুলো খাবো না, আমি জাস্ট একটু পুদিনা পাতা দিয়ে চা করব, চাটা খাবো, সাথে 2টা বিস্কুট খাবো, কারণ আমি যদি সন্ধ্যায় কোনো ভারী নাস্তা করি তাহলে রাতে ভাত খেতে পারি না, বা রাতে কোনো কিছু খেতে পারি না, আবার দেখা যায় সে মানে মাঝরাতে আমার খিদা লাগে, তো ওই জন্য আমি কিন্তু মানে এখন আর কিছু খাবো না, খুব কম খাওয়ারই চেষ্টা করি বিকালের নাস্তাটা। তো ওদের 2 বোনকে নাস্তা দিয়ে আমি আমার চাটা করে নিব, আর চা করতে একদমই সময় লাগে না, জাস্ট পুদিনা পাতা দিয়ে গরম পানি দিয়ে চাটা করে নিব। তো আমার মেয়েরা ওই চাই খাবে, তো আমিও চা খেয়ে আমি এখন হাবিবকে আনতে যাচ্ছি, কারণ এখন 7:30টায় ছুটি, ওকে 7:30টায় আনতে যেতে হবে, তো প্রায় 7টা বেজে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।